বছর বয়সে দাশুন্দরী তার প্রথম সন্তানের জন্ম দেন। তারপর 41 বছর বয়স পর্যন্ত পিতাধিক্রমে তার 12টি সন্তান। দুঃখের বিষয়, ওই 12টি সন্তানের একাধিক সন্তান অকাল মৃত্যুবরণ করে। ওই 12টি সন্তানের দেখভাল করা ছাড়াও দাশসুন্দরীর ওপর বিরাট সংসারের যাবতীয় দায় দায়িত্ব বর্তায়। আর সেসব দায় দায়িত্ব পালনে সাধ্যমতো চেষ্টা করে গেছেন দাশসুন্দরী। তথাপি তার লেখাপড়া শেখার আগ্রহে শরীরটা ঝুঁকতে নেই বলে মনে হচ্ছে, কিছুই তো মুখে তুললে না। তুই ঠিকই ধরেছিস, শরীরটা কেমন ম্যাজম্যাজ করছে, হাতে পায়ে ব্যথা, গাটাও যেন কেমন গরম গরম। মা ঠাকুরুন, তোমার নাতি আসছে গো। মনে হচ্ছে সামনিপাতিক জ্বর। মা ঠাকুরুন নিরাময় হবেন ঠিকই, তবে একটু সময় লাগবে। সামনিপাতিক জ্বরই, এই জ্বর হচ্ছে বাত পিত্ত কফ এর সংমিশ্রণে হচ্ছে এই জ্বর। এই জ্বর বৃদ্ধি হলে জল ঠান্ডা জল দিয়ে মাথা বারবার ধুইয়ে দিতে হবে, আর মাঝে মাঝে কপালে জল পটিয়ে দিতে হবে, আর লঘুপথ্য এই বেদানা ডালিম এগুলো চলতে পারে। আচ্ছা, বিকেলবেলা আমি ওষুধ পাঠিয়ে দেবো। আপনি পাঠাবেন কেন, আমি নিজেই যাব। উত্তম, সেই সময় আমি ওই অনুপান বিধি সবিস্তারে সব বলে দেবো, সেই নিয়ম অনুযায়ী ওষুধ সেবন করাতে হবে। জি আঙ্কেল। আর এই অসুখে সেবা যত্নই হচ্ছে কিন্তু আসল কথা। সে আপনি ভাববেন না, বামুন্দি আছেন, আপনাদের বৌমা আছে। বৌমা আছেন,
আচ্ছা বৌমা কি পারবেন? ছেলে মানুষ আপনার শরবত। হ্যাঁ শরবত। ও পাবেও না সরো তো সরো
আর শিগগির আয়, শিগগির এদিকে আয়, বোনের শরীর খারাপ লাগছে। আরে কি হলো, তুই মুখ পোড়া মত না, তাড়াতাড়ি আয়, আরে খুদির মাকে সঙ্গে নিয়ে আয়। ও মাগো কি সপনাশ হয়ে গেল গো, আরে শিগগির আয়, কি সপনাশ এদিকে হয়ে গেল, তাড়াতাড়ি আয় খুদির মাকে সঙ্গে। ওরানি কি হলো, কি হলো গো, ওমা শিগগির আয়, আরে তাড়াতাড়ি আয় না, খুদির মাকে নিয়ে আয়। বৌরানি আরো দুজন বলবো আপনাদের, এ তো খুশির দিন, আনন্দের দিন।
প্রতিপত্তিতে বলশালী হও। আমার বয়সক্রম যখন 18 বৎসর তখন আমার একটি পুত্র সন্তান, তাহার নাম বিপিন বিহারী। যখন আমার 21 বৎসর আমার যে কিরকার অবস্থায় গত হইয়াছে তাহা পরমেশ্বর ঘরের কাজে লোক ছিল, ঘরের মধ্যে আমি একা মাত্র ছিল। আমি পূর্বের ওই নিয়ম মতো সংসারে সমুদার কাজ করিত, অধিকন্তু ওই কয়েকটি সন্তান পালন করিত। এই সকল কাজের গতিকে আমার দিবারাত্র বিশ্রাম ছিল। আমার শরীরের যত্ন মাত্র ছিল, অন্য বিষয়ে যত্ন দূরে থাকে, যাহা হোক সে সকল কথা প্রয়োজন নাই, বলিতেও লজ্জা বোধ হয়।